بسم الله الرحمن الرحيم. السلام عليكم, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অটোক্যাড টাইটেল ব্লক নিয়ে ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো আজকে আমি সেটা সেকেন্ড পার্টটা করছি। তো গত পর্বে আমি এই ব্লকটা বানিয়ে দেখিয়েছিলাম, আর আজকে আমি এই যে এখানে যে লেখাগুলো লিখতে হবে সেগুলো অ্যাট্রিবিউট কমান্ডের মাধ্যমে কীভাবে লিখতে হবে সেটা আমি দেখাবো। অ্যাট্রিবিউট কমান্ড ব্যবহার করলে আপনি এইটাকে কাস্টম হিসেবে ব্যবহার করতে পারবেন, যেখানে যেমন খুশি তেমন এডিট করে করে ব্যবহার করতে পারবেন। তো পুরো জিনিসটা আমি এই ভিডিওতে কভার করব। তো চলুন কথা বলা শুরু করা যাক। আপনারা দেখছেন মেডিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো এখন আমি একটা মাল্টিটেক্স নিব। তো মাল্টিটেক্স নিয়ে আমি ধরেন এখানে একটা এই বক্সের ভিতরে লিখবো। হ্যাঁ, এটাকে বস করে দিলাম। সেট করে দেওয়ার পরে আমি ফ্রন্ট সাইজটা 2 মিলি করে দিই, আর টেক্সটটা করে দিই ক্যালিব্রি। ওকে, তো এখন আমি লিখব ড্রন বাই, TRAW ড্রন বাই। ওকে, তো ঠিক আছে, এটা মোটামুটি হয়ে গেছে। তো এটাকে আমি একটু লেখাটাকে একটু সেন্টার করে দিই। তো এটাকে আমি একটু বক্সটা সেন্টারে করে দিলাম। এখন আমি এটাকে সেন্টার করে দিলাম। এখন আমি এটাকে কপি করে দিই সবগুলোতে, ঠিক আছে? কপি করে পরে জাস্ট এডিট করে দিব, ঠিক আছে? তো আমি চোখের আন্দাজ করে করে দিচ্ছি সবগুলোতে। ব্যাস, তো এখন আমি উপর, ঠিক আছে, এখন এটাকে আমি এডিট করব। ওকে, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। এবার আমি এই 4টা জিনিসকে কপি করে ওইদিকে নিয়ে যাই। এদিক থেকে আমি কপি করে এখানে এনে বসাই দিই, ঠিক আছে? তো প্রথমটাতে আমি লিখব ডেট, তো এটা হয়ে গেল। এখন আরেকটা এটাকে একটু আবার কপি করি, দি শীট নাম্বার, এটাকে করে দিই শীট নাম্বার নাম্বার। আচ্ছা, এটাকে আবার আরেকটা কপি করি, ঠিক আছে? তো মোটামুটি আমাদের এই লেখাগুলো এক পর্যায়ে শেষ হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা, ও, এখানে আরেকটা বাকি রয়ে গেছে, তো আমি এটাকে কপি করি। তো আমরা মোটামুটি দেখেন এই টেক্সটগুলো মোটামুটি লেখা শেষ। তো এখন আমরা অ্যাট্রিবিউট কমান্ডটার ব্যবহার করবো, ঠিক আছে? তো অ্যাট্রিবিউট লেখার জন্য কিবোর্ড থেকে ডাবলটি দিলেই অ্যাট্রিবিউট ডিফাইন এই কমান্ড, ডেফিনিশন এই কমান্ডটা চলে আসবে। তো এখানে ধরেন আমরা একটু জিনিস দেখেন, আমরা ধরেন এই স্কেলটার জন্য করব। হ্যাঁ, তো স্কেলটার জন্য করতে হলে আমাকে ট্যাগ দিব আমরা স্কেল, SCA স্কেল, আর প্রমোটও আমি স্কেলই দিব। স্কেল, ঠিক আছে? আর ডিফল্ট কি দিতে চাই, আমি ডিফল্ট দিয়ে দিলাম ফিট টু স্কেল।
একটা লেফট হ্যান্ড আছে আর টেক্সট স্টাইলটা স্ট্যান্ডার্ড, সরি স্ট্যান্ডার্ড আছে, থাক টেক্সটের হাইটটা আমি 2 মিলি করে দিই। ওকে, তো এই যে চলে আসছে, তো এইখানে আমি এটাকে সুন্দর করে এটার সাথে মিলাইয়া বসাই দিই। ওকে, তো এখন আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন এইটা থেকে সবগুলো কপি করে করে ওখানে নিয়ে নিব, ঠিক আছে? তো এটাকে আমি জাস্ট কপি করি, তো এইভাবে আমরা সবগুলোকে কপি করে ফেলছি। এখন আমরা এগুলোকে একটু এডিট করে নিব, ঠিক আছে? তো এটা ছিল স্কেল, এটাকে আমরা এখন করে দেব ড্রয়িং বাই ডিআর গ্রন, এখানে স্পেস না দিয়ে আন্ডার স্কোর দিতে হবে রন বাই, ঠিক আছে? সেম এটাকে কপি করে এখানেও দিয়ে দিই, পেস্ট, এইখানে দরকার নাই। আর এখানে ডিফল্ট দিয়ে দেই, ধরেন আমার নাম দিয়ে দিলাম মেহেদি, MAGDI। ওকে, এরপরে এটা কি করব, এগুলো লেখা শেষ। এখন ডেটটা, ডেটটা আমি ডেট ফরম্যাটে দিব, সেজন্য আমি এটাকে ডিলিট করে দিই। এখন ডিলিট করে দিয়ে ডাবল এটা নিই, নিয়ে আমি ডেটের ফরম্যাটটা দিব। তো এখানে লিখলাম ডেট, DATE ডেট, সেম এখানে লিখলাম DATE ডেট। আমি টেক্সট দিব না, এটা ডেটের ফরম্যাট দিব। তো সেজন্য এই যে এটা লেখার পরে যে এখান থেকে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আসে, এখান থেকে আমি ডি চাপলে এই যে ডেট আসছে, ঠিক আছে? ডেট, তো ডেটের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, আমি এখান থেকে যেটা দিই, ধরেন আমি এই ফরম্যাটটা চুজ করলাম। ওকে, ফাইন, তো আমি এটা চুজ করে এটাকে ওকে দিয়ে দিলাম, দিয়ে আমি ঠিক এটার বরাবর ঠিক এখানে বসিয়ে দিলাম। ওকে, তো এটা মোটামুটি দেখেন এই পর্যায়েগুলো হয়ে গেছে। তো এখন আমি কোম্পানির এখানে একটা লোগো দিব। তো নর্মালি যদি আপনি একই কোম্পানির হয়ে কাজ করেন, তাহলে লোগোটা দিয়ে এখানে ডাইরেক্ট টেক্সটের মাধ্যমে এটা লিখে নিতে পারেন, অথবা যদি সেপারেট সেপারেট কোম্পানির জন্য করেন, তাহলে লোগোটা না ব্যবহার করে আপনি এইভাবে অ্যাট্রিবিউটের মাধ্যমে নামটা রাখতে পারেন, যেন চেঞ্জ করতে পারেন। তো আমি লোগোটাও অ্যাড করে দেখাচ্ছি, এটা আপনাদের প্রয়োজন মতো করবেন। তো এখানে ইনসার্টে গিয়ে আপনি এই যে অ্যাটাচে ক্লিক করেন, অ্যাটাচে ক্লিক করার পরে আপনার যেটা লোগো আছে সেটা সিলেক্ট করে ওপেন করেন। দেন আপনি এইটা যা আছে এই যে রিলেটিভ প্যাতে রাখেন, ওকে দেন। ওকে দেওয়ার পরে
জাস্ট আপনি এখান থেকে একটু ড্র্যাগ করে লোগোটা কতটুকু দিবেন জাস্ট সাইজটা আপনি সিলেক্ট করে দেন এই। ওকে, তো এটা একটু আরেকটু নিচে হবে, ঠিক আছে? তো আমি এটাকে একটু নিচে করে দিই, মুভ করে জাস্ট এটাকে একটু বাস হয়ে গেছে। এখন এটা অলমোস্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি এটা আমার ইউটিউব চ্যানেলে লোগোটা দিয়েছি, আপনারা আপনাদের মতো যে লোগোটা সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে গিয়ে ক্রিয়েটে ব্লকে ক্লিক করবো আমরা, ক্রিয়েটে ব্লক, দেন আমি এখানে একটা নাম দিলাম সাপোজ টিভি, ঠিক আছে? এখন এখান থেকে ক্লিক করে পিক পয়েন্টটা দিব, অর্থাৎ আমি ব্লকটা পিক পয়েন্ট কোন জায়গায় হবে, আমি সাপোজ দিলাম এইটা। এরপরে এটাতে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট, এটাতে ক্লিক করলাম, করার পরে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার, দেন ওকে, ঠিক আছে? এটা হয়ে গেছে, আমি কিছু করবো না, আমি জাস্ট ওকে দিয়ে রেখে দিলাম। তো আমরা এটা ব্লক হিসাবে সেভ করে ফেলেছি। এখন দেখেন এই যে ইনসার্টে গেলে এই যে এখানে আপনি যদি আরও কিছু থাকতো সেটা দেখাইতো, এই যে আমরা টিভি নামে এটা সেভ করছি। এখন এটা যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার পরে যে দেখেন আমি পিক পয়েন্টটা যেখানে সেট করছিলাম ঠিক সেই হিসেবে এটা চলে আসছে। তো এটা আমাদের আগের তৈরি, আমি এটার সাথে এটা বসালাম, ঠিক আছে? তো এটা বসানোর পরে এই যে ডাটাগুলো সব চলে আসছে, এই যে তারিখ ধরেন আজকে এটা ঠিক আছে, মেহেদি এন্ড সাইন্স। এই যে এখানে ড্রয়িং টাইটেল এটা যদি আপনি চেঞ্জ করেন, আমি দিয়ে দিলাম ধরেন এক্স ওয়াই জেড সামথিং কিছু একটা দিয়ে দিলাম। তারপরে ড্রয়িং নাম্বার, ড্রয়িং নাম্বার ধরেন আমি দিলাম 100 101 দিলাম। তারপরে সেকশন বা এরিয়া, এরিয়া আমি দিয়ে দিলাম সাপোজ ইটিপি। তারপরে এডিশন, এটা ফার্স্ট এডিশন। তারপরে ডিজাইন বাই দরকার নাই, চেক বাই, চেক বাই মিস্টার, চেক বাই এটাও দিয়ে দিলাম আমি মিস্টার এক্স, দেন অ্যাপ্রুভ বাই, এটা মোটামুটি সব ঠিক আছে। হ্যাঁ, দেন আমি ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পরে আমরা যদি একটু জুম করি, দেখেন এই দেখেন আমরা জুম করার পরে মোটামুটি এটা সব কিছু, এই যে আমি যা যা চেঞ্জ করছি, এই দেখেন এক্স ওয়াই জেড, ড্রয়িং টাইটেল, কোম্পানির নাম, এটা, দেন এই যে এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এইখানে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে এখানে আরও কিছু জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে এইভাবে প্রিন্ট করার সময় এই যে লোগোটার চতুর্দিকে একটা কালো বর্ডার চলে আসে, ঠিক আছে? যে একটা কালো দাগের মতো চলে আসে, তো এটা না আসার জন্য এই একটা কাজ করতে পারি আমরা, এই ব্লকটাকে এডিট করে এই দেখি, এই যে ইনসার্টে যাওয়ার পরে যে ব্লক এডিটারে যাই, তো ব্লক এডিটারে যাওয়ার পরে যে আমার টিভি যেটা সিলেক্ট আছে আমি ওইটাকে কাজ করবো। তো দেন ওইটাকে সিলেক্ট করে ওকে দিই। ওকে দেওয়ার পরে তো এখানে যদি আমরা জুম করি, এখানে যদি আমরা জুম করি যে দেখেন এটার পাশে একটা মানে কালো বর্ডার আছে, খেলা খেলা দেখেন। তো এটাকে আমরা সিলেক্ট করার পরে আমরা এটার প্রপার্টিতে যাই, প্রপার্টিতে যাওয়ার পরে যে কালারটা, কালারটা আমরা সিলেক্ট করে দিব ধরেন সিলেক্ট কালারে যাই, যাই এইটার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটার সাথে আমরা সিলেক্ট করে দিই। তাইলে এটা বোঝানো যাবে যে মানে এটার ব্যাকগ্রাউন্ড বোঝানো হচ্ছে যে এটার যে কালারটা যদি সিলেক্ট করে দিই তাহলে এটার ব্যাকগ্রাউন্ডে আর ওই কালো রঙটা থাকবে না। তো এটা আমার কাছে মনে হচ্ছে এটার মতোই লাগতেছে, তো আমি দেন ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে দেওয়ার পরে এই যে দেখেন এখন আর এই কালো বর্ডারটা নাই। ওকে, জাস্ট তাহলে এখান থেকে এখন আমরা এই যে ক্লোজ ব্লক এডিটর, এখন এখানে আমরা সেভ দিয়ে দেবো, যে এটা যেভাবে সেভাবে সেভ করলাম, ঠিক আছে? দেন এটাতে আর কোনো সমস্যা নেই। তো এখন এই যে টেমপ্লেট হয়ে গেছে, এখন তো আমরা এখান থেকে এই ইনসার্ট করেই আমরা এটা আনতে পারবো। তো এই টাইটেল ব্লকটাকে আপনি শুধুমাত্র এখানেই না, আপনি অন্য যে কোনো ড্রয়িংয়েও ব্যবহার করতে পারবেন, ইনসার্টের মাধ্যমে ব্লক করে ব্রাউজ করে, অথবা আপনি লেআউট থেকেও ব্যবহার করতে পারবেন, আপনাকে ব্যবহারটা জানতে হবে। তো তারপরেও যদি কেউ এখানে লেআউট থেকে কীভাবে ব্যবহার করতে পারেন বা অন্য ড্রয়িংয়ে কীভাবে ব্যবহার করতে পারেন, এটা যদি কারো জানার আগ্রহ থাকে বা কেউ যদি মনে করেন যে না ওইটা কীভাবে ব্যবহার করতে আমি জানি না, তো এফোর সাইজের পেপারে কীভাবে সেট করা যায়, তো এই জিনিসগুলো আমি আর একটা ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা দেখছিলেন মেহেদি এন্ড সাইন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফিজ।